আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় দল জাতীয় ক্রিকেট দল কেন্দ্রিক বিসিবি কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনা দুভাগে বিভক্ত একটা অংশ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার অনেক ধরনের পুরনো নিয়ম অনেকের দুর্নীতির অভিযোগ পুরনো নেতৃত্ব বছরের পর বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে অনেকের দাবি যে এই নেতৃত্বের কারণে ক্রিকেটের ইতিবাচক পরিবর্তন আসেনি নাজমুল হাসান পাপন কবে পদত্যাগ করবেন নতুন দায়িত্বে কে আসবেন একদিকে ক্রিকেটার সাকিব আল হাসান যিনি একজন সংসদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ ভেঙে গেছে সাকিব আল হাসানের সেই এমপিত্ব আর নেই অনেকেই বলছেন সাকিব আল হাসান সবার জন্যই কুফা তিনি আসলে এমন একটা কুফা লাগিয়েছেন এর আগে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর যেই কুফাটা লাগেনি সাকিব আল হাসান কে এমপি বানানোর পর সাত মাসের মধ্যে সেটা লেগে গেছে তো বাংলাদেশের এই পট পরিবর্তনের অন্যতম কারিগর হিসেবে অনেকে মনে করছেন সাকিব আল হাসানি আসলে তৎকালীন ক্ষমতাসীন দলকে কুফা লাগিয়েছে সেটা যেটাই হোক না কেন সাকিব কেন্দ্রিক ক্রিকেটিও আলোচনা আমি ফিরতে চাই এবং সেই ক্রিকেটিও আলোচনা আলোচনার সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে পাকিস্তানে বাংলাদেশ দল পাঁচ দিন আগে যাচ্ছে মানে বাংলাদেশ দলের যে শিডিউল যে সময়টায় বাংলাদেশ দলের পাকিস্তানে পা রাখার কথা তারও পাঁচ দিন আগে টিম টাইগার্স পাকিস্তানে যাচ্ছে দুই টেস্ট খেলার জন্য এবং এই যে সময়টা এগিয়ে আনা হয়েছে এটার মূল কারণটাই হচ্ছে বিদেশি কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা করেন যারা মোটামুটি দিনের একটা হলিডে বলতে পারি হানিমুন বলতে পারি যেভাবে বলতে পারি না কেন কোচিও ছুটি কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন তারা এখন পর্যন্ত প্র্যাকটিসে নামতে পারেননি তাদের দেশে নিষেধাজ্ঞার কারণে বিসিবি এই কারণে যেহেতু কোচেসরা কাজ করতে পারছেন না ক্রিকেটারদের সাথে এবং তারা বিশাল অঙ্কের একটা বেতন প্রতি মাসে আসলে ড্র করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তাই পাঁচ দিন আগে দলকে পাকিস্তানে পাঠাচ্ছে সেই দলে কারা যাচ্ছেন দিন দিন এগিয়ে আসার কারণে আজ সারা অনলাইন অফলাইন নানা লাইন বেলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল ক্রিকেট অপারেশন ক্যাপ্টেন কোচ পাকিস্তান সিরিজের দলটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছেন ডিসকাশন করেছেন গতকাল থেকে যেটা শুরু হয়েছিল এবং প্রশ্নের জায়গায় যিনি ছিলেন আবারও বলছি সাকিব আল হাসান তিনি কি বাংলাদেশ জাতীয় দলে টেস্ট দলে সিলেক্টেড হবেন কিনা এই যে একটা প্রশ্ন সাকিবের ক্রিকেটীয় কোয়ালিটি নিয়ে কখনোই কোনো কোনো প্রশ্ন প্রশ্ন ছিল না আমি তুলিও নাই কিন্তু সাকিবের অন্য কর্মকাণ্ড তার ক্রিকেটীয় ইমেজকে এত বেশি ভাবে এত বাজে ভাবে বাধাগ্রস্ত করেছে এত বাজে ভাবে কলঙ্কিত করেছে সেই জায়গায় সাকিব আল হাসানকে জাতীয় দলে যেই জাতির স্বার্থে সাকিব আল হাসান একটা স্ট্যাটাস ফেসবুকে দিতে পারেননি দু লাইন বক্তব্য তিনি দিতে পারেননি অথচ বিভিন্ন কমার্শিয়ালে টাকার বিনিময়ে তিনি সেটা অহরহ করতে পারেন সেই জাতীয় দলে সেই জাতির দলে সাকিব আল হাসানকে কি নেওয়া হবে নেওয়া কি উচিত এই প্রশ্ন যখন চারিদিকে এবং একই সাথে সাকিব যখন বাংলাদেশের যে মানুষগুলো রেমিটেন্স পাঠান বাংলাদেশের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করেন আমাদের প্রবাসী ভাইদেরকে তাদের অবদান নিয়েও প্রশ্ন তোলেন এই কদিন আগেই যখন সরকার ছিল তার ঠিক তখন সেই সাকিব আল হাসানকে সেই ক্রিকেটারকে দর্শক পেটানো সাকিব আল হাসানকে যেই সাকিব আল হাসান জুয়ারির প্রস্তাব পেয়ে গোপন করেছিলেন সেই সাকিব করে শুরু করতে চায় সেই বাংলাদেশের কি নেওয়া হবে এই প্রশ্নটা কিন্তু খুব যৌক্তিক ছিল এবং সেই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল কোচ ক্যাপ্টেন সবাই মনে করেছে সাকিব ভাইকে তাদের দরকার সাকিব আল হাসান পাকিস্তানে যাচ্ছেন এবং কি একটা অবস্থায় তিনি পাকিস্তানে যাচ্ছেন একটু ভাবতে পারেন সাকিব হাসান পাকিস্তানে যাচ্ছেন আমি একদম কনফার্ম করে দিচ্ছি আমি এই নিউজটা পেয়েছি আগামীকাল দল ডিক্লেয়ার করা হবে সেই দলে সাকিব হাসান থাকবেন অনেক কিছু অনেকভাবে ঘটে ভাই বিশ্বাস করেন আমি আপনাদেরকে কোনো ভুল তথ্য কখনো দেওয়ার চেষ্টা করি না যেটা জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মেহেদি হাসান মিরাজ বিশ্বকাপে সতেরো জনের মধ্যে থাকবেন বিশ্বাস করেন কোনো একটা সময়ে আমি এটা প্রমাণ করে দিব দ্যাট নিউজ ওয়াজ কারেক্ট কিন্তু পরের দিন পুরো ঘটনা বদলে যায় নানা কারণে সেটা কেন হয়েছিল সেই আলোচনাটা আমি করব। এখন পর্যন্ত যা খবর সাকিব আল হাসানকে নিয়েই বাংলাদেশ দল করা হয়েছে এখন ছাত্ররা যদি আন্দোলন করে বিক্ষোভ করে আমরা আজকে দেখেছি যে আসলে বিচারপতি প্রধান বিচারপতির পদত্যাগের জন্য আপামত ছাত্র জনতা তারা কোর্ট প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ করেছে আন্দোলন করেছে এবং তারা বলেছেন যে যিনি নানা কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হতে পারেন এরকম কোন ব্যক্তিকে তারা আসলে চান না তাহলে প্রধান বিচারপতির কর্মকাণ্ড নিয়ে তো আসলে অনেক ধরনের সংখ্যা সংশয় হিসাব নিকাশ বাকি আছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ হয়তো ভবিষ্যতে দেখবো কিন্তু যার কর্মকাণ্ড একদম প্রকাশ্য সেরকম একজন ক্রিকেটার বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন তাকে সিলেক্টেড করা হয়েছে অনেস্টলি করা হয়েছে তিনি আগামীকাল যে দল ঘোষণা হবে সেখানটায় থাকবেন পরিবর্তিত পরিস্থিতি যদি তৈরি না হয় ধরেন এই ছাত্র জনতা সাকিবকে চাইনা টাইপের একটা অবস্থান যদি নিতে পারে তখনকার ঘটনা আলাদা তখন আপনারা আমাকে আবার বললেন না যে রিয়া আজিম ভুল তথ্য দিয়েছিল বাট এখন পর্যন্ত সাকিবুল হাসান যাচ্ছেন সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ বিবেচনা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সেই ক্রিকেটারের জন্য যেই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যখন যা সবকিছু পেয়েছে মজার ব্যাপার যেটা সেটা আওয়ামী লীগ বিএনপি সব সরকারের আমলে পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তিনি বাংলাদেশে না এসে সরাসরি পাকিস্তানে যাবেন যিনি ক্যানাডায় যেতে পারেন ইউএসএতে যেতে পারেন দুবাইতে যেতে পারেন সাফারিতে যেতে পারেন দুনিয়ার সব কাজ করতে পারেন সেই সাকিব আল হাসান অন্তর্বর্তীকালীন এই সরকারের সময়েও বাংলাদেশে না এসে সরাসরি তিনি পাকিস্তানে যাবেন এবং সেখানটায় গিয়েই তিনি খেলবেন সো ছোট করি যদি আমি স্টোরিটা লং স্টোরি ছোট করলে যেটা দাঁড়ায় সাকিব আল হাসান তিনি জাতীয় দলে সিলেক্টেড হয়েছেন জাতীয় দলে সিলেক্টেড হওয়া নিয়ে সংশয় শঙ্কা বিতর্ক আলোচনা হবার একটাই কারণ তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড এবং সেই বিতর্কিত কর্মকাণ্ডকে দূরে ঠেলে সিলেকশন প্যানেল ক্রিকেটার সাকিবকেই সিলেক্ট করার চেষ্টা করেছে তাদের যুক্তিটা অনেকটা হয়তো তাই আমি আমার যে সোর্সগুলো কাজে লাগিয়েছি তারা আমাকে যেটা বলার চেষ্টা করেছে এখানটায় কোচের সোর্স রয়েছে ক্যাপ্টেনের সোর্স রয়েছে ক্রিকেট অপারেশনসের সোর্স রয়েছে সবগুলো সোর্স আমি আমার কাজে লাগানোর চেষ্টা করেছি এবং যেহেতু বাংলাদেশ দল ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল সেরা ক্রিকেটারকে নিয়ে যেতেই চায় সাকিব যেহেতু এভেলেবেল রয়েছেন তাকে নিয়ে যেতেই চায় এখানটায় চলমান আন্দোলনে জাতীয় দলে জাতির আন্দোলনে সাকিব হাসানের বিতর্কিত ভূমিকা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই যে কারণে সাকিবকে ফাইনালি সিলেক্টেড করা হয়েছে এবং সাকিব আল হাসান সরাসরি পাকিস্তানে যাবেন সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন না এর আগে শাহরিয়ার নাফিস ক্রিকেট অপারেশন ডেপুটি ম্যানেজার তিনি জানিয়েছিলেন আমি সেখানটায় ছিলাম প্রশ্ন করেছিলাম নাফিস ভাইকে আবির ভাইকে আমাদের তিনি জানিয়েছিলেন যে বারো তারিখে তার এন নো অবজেকশন সার্টিফিকেট যেটা ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয় পত্র সেটার মেয়াদ শেষ হবে এবং তেরো তারিখ থেকে তিনি এভেলেবেল হবেন তো সাকিব আল হাসান এখন এভেলেবেল হবেন ঠিকই কিন্তু সেটা বাংলাদেশে এসে না বরং সরাসরি পাকিস্তানে চলে যাবেন এখন এই ক্ষেত্রে বিসিবি এবং সাকিব যুক্তিটা দেখাবে যেহেতু দলই চলে গেছে যেহেতু দলই পাঁচ দিন আগে পাকিস্তানে চলে গেছে সাকিব বাংলাদেশে এসে কিটা করবে বিশ্বাস করেন দল যদি পাঁচ দিন আগে না যাইতো তারপরও সাকিব আল হাসান যদি দলে থাকতো তারপরও সাকিব আল হাসান যদি টেস্টে খেলতো সাকিব বাংলাদেশে আসতো না গ্যারান্টি দিয়ে বলছি এটাও গ্যারান্টি দিয়ে বলছি সাকিব আল নিয়ে বাংলাদেশ দল পাকিস্তান ট্যুর করছে অন্য মেম্বার কারা দলের সেই ব্যাপার নিয়ে আমি একটু জানার চেষ্টা করেছিলাম খুব বড় কোনো পরিবর্তন বা চমকের জায়গা নেই কারণ বাংলাদেশের টেস্ট দল কারা কারা খেলেন এটা আমরা কম বেশি জানি তবে ভাইস ক্যাপ্টেন ইস্যুতে এবারও ক্রিকেট বোর্ড নীরব বাংলাদেশ দল বোর্ডুল হোসেন ডেপুটি হিসেবে কাউকে দায়িত্ব দেয় নাই এরকমটা শোনা যাচ্ছে এবং এরকমটা যদি হয় সেটা হওয়াটাই খুব স্বাভাবিক কারণ এই ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি ডিসিশন গুলো আসে বোর্ড মিটিং থেকে ক্রিকেট বোর্ডের মিটিং হওয়াটাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে কবে হবে এটা যেন ঈদের চাঁদ দেখার মতো আমরা সৌদি আরবিয়ার দিকে তাকিয়ে আছি যদি কাল হয় সৌদিতে ঈদ বাংলাদেশে পরশু অনেকটা এরকম অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের বোর্ড মিটিং এর ডেডলাইন লাইন এটা নিয়েও আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দিব আশা করি সাথেই থাকবেন টেক গ্রেট কেয়ার বাই বাই